দর্শক, দৈনিক পত্রদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ রবিবার 5 জুলাই 2020 সাল সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বলছি। প্রথমেই দৈনিক পত্রদূত। প্রথমে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক পত্রদূত। দৈনিক পত্রদূতের আজকের প্রধান শিরোনাম করা হয়েছে জাতীয় খবর থেকে, দেশে করোনায় মৃত্যু প্রায় 2000, সুন্দরবনে পুলিশের সশস্ত্র মহড়া, দুশ্চিন্তা প্রতিরোধ, অপরাধ দমন ও সর্বোচ্চ নিরাপত্তা প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ কঠোর হবে, এসপি মোস্তাফিজ। কলোরার ভাদিয়ালি সীমান্তে 20 কেজি রূপার গহনা উদ্ধার, শ্যামনগর সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিতরণ বন্ধ, বিভাগে দরিদ্র সেবা প্রার্থীরা। একজন র‍্যাব সদস্যের গল্প। কলারোয় ইউনর হস্ত থেকে বন্ধ হল বালিয়াডাঙ্গা বাজারের অবৈধ স্থাপনা নির্মাণ। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় আগামী 11 জুলাই নাগরিক সংলাপ আহ্বান। আশাশুনিতে বাড়িতে গ্রিলকে ডাকাতি। দেবটায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে থানায় মামলা। র‍্যাবের অভিযানে গাজা সহ আটক এক। দৈনিক দক্ষিণের মশাল। দক্ষিণের মশালে আজকের শিরোনাম, করোনা টেস্টের ফি প্রত্যাহার করুন জাসদ। নাগরিক কমিটির সভা, আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও শহরের জলবদ্ধতা নিরসনের দাবি। পাটকিলঘাটা থেকে এক কৃষকের লাশ উদ্ধার। দৈনিক সাত নদী। সাত নদীর আজকের প্রধান শিরোনাম, বিএনপির শীর্ষ নেতৃত্বকে জামাত ছাড়া পরামর্শ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের। শ্যামনগরের হাট বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দৈনিক কাফেলা, সাতক্ষীরার লক্ষ্মীদার সীমান্তের সীমাহীন অপরাধে জড়িত কে এই চোরাচাল নিবাদল, তার খুঁটির জোর কোথায়? দেবাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা। দৈনিক দৃষ্টিপাত। দৃষ্টিপাতের আজকের শিরোনাম, কুরবানির হাটে করোনা ছড়ানোর তীব্র আশঙ্কা। আশ্বিনের কোল্লায় গভীর রাতে ডাকাতি, অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। সুপ্রভাত সাতক্ষীরা আজকের প্রধান শিরোনাম, কুরবানির হাট নিয়ে শঙ্কা। রমজাননগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ। দৈনিক যুগের বার্তা। যুগের বার্তার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে জাতীয় খবর থেকে, আরো 3288 জন করোনা শনাক্ত, মৃত্যু 29। দুর্যোগ মোকাবেলায় খুলনা সাতক্ষীরা উপকূল অঞ্চলে মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী। এছাড়া আমাদের কাছে এসেছে সাতক্ষীরার আরেকটি সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক সূর্যের আলো। বন্যিল ভাবে সাপ্তাহিক সূর্যের আলো তৃতীয় বর্ষপূর্তী উৎসব উদযাপন। প্রভাবশালী ঘের মালিকদের কারণে জলাবদ্ধতা, কামারনগরে পানিপথে 400 পরিবার, জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন। বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকের আয়োজন। এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।